প্রিয় মাধ্যমিক ভাই বোনেরা আমি শুভঙ্কর ভৌমিক আর তোমরা দেখছো প্রগতি শিক্ষাঙ্গন আগামী দু হাজার একুশ সালে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তার প্রস্তুতি তোমাদের এখন থেকেই নিতে হবে আমি আজকের এই ভিডিওটিতে তোমাদের খুবই প্রয়োজনীয় জ্ঞানচক্ষু গল্পটি থেকে পাঁচ নম্বরের খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি চলো শুরু করছি প্রথম প্রশ্ন নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের কে এই নতুন মেশো কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল কাহিনী অবলম্বনে বুঝিয়ে দাও প্রশ্নটি তোমরা ভালো করে বোঝো কে এই নতুন মেশো এইটির উত্তর লিখলে আমরা এক পাবো কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল কাহিনী অবলম্বনে বুঝিয়ে দাও এইটুকের জন্য চার নম্বর আমাদের প্রশ্ন অনুযায়ী কিন্তু উত্তর করতে হয় আমরা পরীক্ষার খাতাতে দেখে থাকি যে অধিকাংশ স্টুডেন্ট প্রশ্ন থাকে একরকমভাবে কিন্তু উত্তর লেখে অন্যরকম অর্থাৎ তারা মুখস্ত বিদ্যা পরীক্ষার খাতাতে প্রয়োগ করে পরীক্ষার খাতা কিন্তু মুখস্থ বিদ্যা প্রয়োগ করার খাতা নয় সেখানে তোমার জ্ঞান কতটুকু কতখানি জায়গার মধ্যে সীমাবদ্ধ সেটাই পরীক্ষার খাতাতে কিন্তু দেখা হয় তো প্রশ্ন যেভাবে থাকবে তোমাকে উত্তর ঠিক সেভাবেই লিখতে হবে মুখস্থ করে ঠিকই আছে কিন্তু প্রশ্ন অনুযায়ী তোমাকে উত্তরটা লিখতে হবে প্রশ্ন কে এই নতুন মেশো তাহলে উত্তর দেখো আমরা কীভাবে লিখেছি আলোচ্য প্রশ্নটি আশাবনা দেবী বিরচিত জ্ঞানচুক্ষু গল্পের অংশবিশেষ এখানে নতুন মেশু হলেন তপনের ছোট মাসির স্বামী তিনি পেশায় কলেজের প্রফেসর এবং সাহিত্যিক তথা সুলেখক তার অনেক বই ছাপা হয়েছে পরবর্তী প্রশ্নের নির্দেশ কীভাবে তপনে জ্ঞানচক্ষু খুলে গেল কাহিনী অবলম্বনে বুঝিয়ে দাও জ্ঞানচক্ষু গল্পটি আমরা পড়েছি সেই জ্ঞানচক্ষু গল্প পড়ার পর আমরা তপনের যে জ্ঞানচক্ষু খুলে গেল সেটি কিভাবে খুলো সেটাই আমাদেরকে এখানে বোঝাতে হবে এর জন্য চার নম্বর দেখো আমরা উত্তর কিভাবে লিখেছি আশাপূর্ণা দেবীর আলোচ্য গল্পটিতে আমরা দেখতে পাই বালক তপন নিতান্তই শিশুমনের অধিকারী সে তার এই ছোট্ট জীবনে অনেক বই তথা গল্পের বই পড়েছে বই পড়ে তার মনে এই ধারণায় জন্ম নিয়েছিল যে এই সকল গল্প লেখকেরা আমরা এবার উদ্ধৃতি অর্থাৎ কোটেশন ইউজ করব কোনো আকাশ থেকে পড়া জীব নয় কোটেশন বলতে বইতে যা লেখা আছে সে বইয়ের লাইনকে হুবহু তুলে দেওয়াকেই বাংলায় উদ্ধৃতি বলে আর ইংরেজিতে কোটেশন বলে তথা মানুষ ওটা কিন্তু একই প্যারাতে চেঞ্জ হবে না তথা মানুষ হতে পারেন না এই মিথ্যা ধারণা কিশোর মনে গুটি পাকিয়েছিল তার ছোটো মাসির বিয়ে হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত তারপরে প্যারাতে লিখব অনুচ্ছেদ তপন তার মামাবাড়িতে গিয়েছিল ছোটো মাসির বিয়ে উপলক্ষে আর গরমের ছুটি থাকায় মামাবাড়িতেই থেকে গিয়েছিল কিছুদিন সেখানেই জলজান্ত রক্তমাংসের গরা গড়া সাহিত্যিক তথা সত্যিকার লেখকের দর্শন হয় তপনের আসলে তপনের যে ধারণা লেখক সম্পর্কে ছিল তা ছোট মাসির বর তথা নতুন মেষমশাইকে দেখে বুঝতে পারে এবার আমরা আরেকটি উদ্ধৃত অর্থাৎ কোটেশন ইউজ করব লেখক মানে আকাশ থেকে পড়া জীব নয় তপনের মতোই মানুষ তারপরে প্যারা চেঞ্জ করে লিখতে হবে অর্থাৎ লেখকরা যে তপনের বাবা ছোটো কাকা ছোটো মামা বা মেজ কাকুদের মতো মানুষ আর তাদের মতোই আচরণ করেন তা যখনই তপন বুঝতে পারল তখনই তপনের জ্ঞানচক্ষু খুলে যায় ফলে তপনের এই বিশ্বাস জন্মে আমরা আরেকটি কোটেশন ইউজ করব তবে তপনেরই বা লেখক হতে বাধা কি একই প্যারাতে প্যারা চেঞ্জ হবে না তার পরে আমরা কাহিনী অংশে দেখতে পাই তপন তৎক্ষণাৎ আফত একটি গল্প লিখে ফেলে আর তপনের জয় জয়কার হয় এটি তপনের জ্ঞানচক্ষু খুলে যাওয়ার আসল রহস্য গল্পটি তোমাদেরকে ভালো করে পড়তে হবে গল্পটি তোমরা যদি ভালো করে না পড়ো না বোঝো তাহলে কিন্তু তোমরা প্রশ্ন ঠিকমতো বুঝতে পারবে না এবং তার উত্তরও ঠিকমতো বুঝতে পারবে না করতেও পারবে না তো আমাদের প্রথমেই উচিত হচ্ছে গল্পটিকে ভালোভাবে আত্মস্থ করা এই গল্পটির উপরে আমি একটি সামগ্রিক আলোচনার একটি ভিডিও বানিয়েছি তোমরা আমার এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেখানে দেখতে পাবে যে আমি এর উপর একটি সুন্দর একটি আলোচনা করেছি চলো এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আপনি কি বাংলা পরীক্ষাতে ভালো নম্বর পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সে সঙ্গে পাশের ঘন্টা বাজিয়ে অল ক্লিক করে দিন এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আর হ্যাঁ আপনাদের সাপোর্ট আমাদের একান্ত কাম্য পরবর্তী প্রশ্নটি শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন তপনের সংকল্পটি কী ছিল দুঃখের মুহূর্তটি জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে আলোচনা করে দেখাও তপন যে সংকল্প করেছে তা যুক্তিযুক্ত হয়েছে কিনা প্রশ্ন মার্ক কীভাবে ইন্ডিকেট করা হয়েছে এক যোগ চার ইজ গোল্ড পাঁচ তার মানে তপনের সংকল্পটি লিখলে কী ছিল সেটি লিখলে এক নম্বর তপনের দুঃখের যে মুহূর্তটি সেটি বুঝিয়ে দেওয়া দুঃখের মুহূর্তটি জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে আলোচনা করে দেখাও তপন যে সংকল্পটি করে অর্থাৎ তপনের সংকল্পটি কী ছিল সে যে সংকল্পটি করেছিল কি করেছিল যে এর পরে ও যখন ওর গল্পগুলো কোথাও ছাপাতে দেবে তখন সে নিজে গিয়ে দেবে কারো কাছে দেবে না সে নিজে যাবে সে নিজেই দিবে। সমস্ত কিছু সে নিজে করবে এই যে সংকল্পটি করেছিল তা যুক্তিযুক্ত হয়েছে কিনা সেটি কি আমাদের কাহিনী। অবলম্বনে বুঝিয়ে দিত অর্থাৎ আমরা কাহিনীতে যা পড়েছি কাহিনি পড়ে আমরা যেটা বুঝেছি তপনের দুঃখের মুহূর্তটি সম্পর্কে সেটিকেই আমাদের লিখতে হবে আমি এই যে যে প্রশ্নগুলোর উত্তর লিখেছি আমি আশা রাখি এটি জোরের সঙ্গে বলছি যে এইভাবে তোমরা যদি মাধ্যমিক পরীক্ষাতে উত্তরগুলো উপস্থাপন করো আমার মনে হয় না কোনো পরীক্ষক তোমাকে পাঁচের মধ্যে কোনো নাম নম্বর কেটে রাখবেন আমার এটাই মনে হয় যে তারা তোমাকে পাঁচে পাঁচ দিতেই চেষ্টা করবেন আর কাত খাতার উপস্থাপনা যদি ঠিক মতো তুমি দিতে পারো চলো শুরু করছি তার আগে একটি কথা বলি এই যে আমি যে প্রশ্নের উত্তরগুলো তোমাদের এখানে দিচ্ছি সেই উত্তরই যে তোমরা লিখবে এমন কোনো কথা নেই কিন্তু তোমরা এই উত্তরের সঙ্গে নোট বইয়ের উত্তর তোমার টিউশনি মাস্টারের উত্তর নিজের অভিমত এই প্রশ্নগুলোর সঙ্গে এই উত্তরের সঙ্গে মিশিয়ে দিতে পারো সুতরাং আমার এই উত্তরের মধ্যে কিন্তু তোমরা সীমাবদ্ধ থেকো না তোমাদের মৌলিকত্ব প্রয়োগ করার চেষ্টা করবে পরীক্ষার খাতায় নিজের লেখার মধ্যে নিজের মৌলিকত্ব প্রকাশ করাই হচ্ছে আসল শিক্ষার্থীর প্রধান উদ্দেশ্য বুঝতে পারলে চলো শুরু করছি এবার প্রশ্নটির উত্তর প্রথম উত্তর কী হবে তপনের সংকল্পটি কি ছিল উত্তর হবে বিশিষ্ট সাহিত্যিক তথা সুলেখিকা আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের অন্যতম চরিত্র শ্রী তপন কুমার রায় যে সংকল্পটি করেছিল তা লেখিকার ভাষাতেই ব্যক্ত করছি অর্থাৎ গল্পের যে লাইনটি রয়েছে সেই লাইনটি এখানে হুবু তুলে দিয়েছি দেখো যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দিবে নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক না হয় না হোক এটি হচ্ছে তপনের সংকল্প এবার এই সংকল্পটা কতখানি তার এই যে দুঃখর মুহূর্ত পরবর্তী যে প্রশ্নটি দুঃখের মুহূর্ত সেই উত্তরটাই এই যে দুঃখের মুহূর্তটি জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে আলোচনা করে দেখাও তপন এই সংকল্পটি যুক্তিযুক্ত হয়েছে কিনা চলো এবার দেখো উত্তর কীভাবে আমরা লিখে দিয়েছি আলোচ্য গল্পটি পাঠ করে আমরা অনুধাবন করেছি তপনের আসল দুঃখের রহস্য তপনের দুঃখের মুহূর্তটি সত্যিই বেদনাদায়ক আমাদের হৃদয় ব্যথিত হয়েছে তপনের দুঃখের মুহূর্তটি পাঠ করে তপন শুধু তপন কেন যে কোনো সহৃদয় ব্যক্তিরই এমন হওয়াটাই স্বাভাবিক পরবর্তী অনুচ্ছেদ আসলে তপন যে গল্পটি লিখেছিল মামা বাড়িতে তার স্কুলে ভর্তি হওয়ার অভিজ্ঞতাকে পাথাই করে সেই গল্পটি যদিও কাঁচা হাতের লেখা সেই গল্পটি যখন সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয় তখন ছাপার অক্ষরে নিজের লেখা গল্পটি মায়ের অনুরোধে পড়তে গিয়ে যখন বুঝতে পারে গল্পটি যদিও তার নামে অর্থাৎ তার নামে বলতে সন্ধ্যা তারা পত্রিকায় আমি এখানে কোটেশন ইউজ করেছি প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় তারপরে একই অনুচ্ছেদে লিখব কিন্তু আমরা প্যারা চেঞ্জ করবো না তপন হলেও ছাপা হলেও সেই লেখার মধ্যে তপন নিজের অস্তিত্ব খুঁজে পায় না সেখানে দেখা যায় তপনে নতুন মেসে মশাই তার পাকা হাতে সম্পূর্ণ গল্পটিকেই আগাগোড়াই কারেকশন করে দিয়েছেন তারপর এই যে দুঃখ ও অপমান জনক অবস্থার সৃষ্টি হয়েছে তা সত্যিই তপনের কাছে লজ্জাজনক এই যে এইভাবে তার এইভাবে লিখে এবার আমরা প্রশ্নটি শেষ করব কিভাবে দেখো সর্বোপরি তাই আমরা বলতে পারি তপন তার দুঃখের মুহূর্তে যে সংকল্প করেছে তা অবশ্যই যুক্তিযুক্ত হয়েছে আমাদের প্রশ্ন যে দুটো এখানে দিয়েছি সে তার উত্তর আমরা সঠিকভাবে এখানে দিলাম এবার তোমরা তোমাদের কল্পনার খাদ মিশিয়ে এই প্রশ্নের উত্তরটিকে আরও ভালো কীভাবে করা যায় সেই দিকটাই তোমরা খেয়াল রাখবে আজ এই পর্যন্ত আমি তোমাদের সঙ্গে আছি সঙ্গে থাকবো তোমাদের কোনো সমস্যা হলে আমার সঙ্গে শেয়ার করো আমাকে বলো আমি তোমাদের সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আমার সঙ্গে যোগাযোগ করতেও তোমরা পারো তোমরা ভালো থাকো সুন্দর থাকো আগামী ভিডিওটিতে অবশ্যই তোমাদের সঙ্গে আবার আমি দেখা করছি